তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে ডাকসুতে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তিনি ভোটার তালিকা অন্তর্ভুক্ত না হওয়ার কারণে তার প্রার্থিতা অনিশ্চিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং আমরা আদালতের কাছে রুল চেয়েছি যে কেন এই ভোটার তালিকা জেনুইন, তার মতো অন্যান্য স্টুডেন্টদেরকে বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা এবং নির্বাচনী তফসিল ঘোষণা কেন অবৈধ হবে না, সেই মর্মে রুল চেয়েছি এবং আমরা নির্বাচন তফসিলটি যেটি ঘোষণা করা হয়েছে সেটি স্থগিত চেয়েছি।